আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের স্প্যাম কমেন্টগুলো ডিলিট করতে না জেনে থাকেন তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন জানা হয়েছে, সবাই ভালো আছেন? তো বন্ধুরা, আমি কিন্তু আমরা চলেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের স্প্যাম কমেন্টগুলো কী করে ডিলিট করবেন খুব সহজ একটা উপায়ে। তো বন্ধুরা, এই স্প্যাম কমেন্টগুলো কিন্তু ডিলিট করা অতিরিক্ত জরুরি, কারণ এই স্প্যাম কমেন্ট যদি আমাদের চ্যানেলে যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় তাহলে কী হবে, আমাদের চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হওয়ার একটা ভয় থাকে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কী করে এই স্প্যাম কমেন্টগুলো আমরা ডিলিট করবো। তো বন্ধুরা, স্প্যাম কমেন্টটি ডিলিট করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশানের সাহায্য নেবে। অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ইউটিউব স্টুডিও। আশা করি আপনারা সবাই জানেন এই অ্যাপ্লিকেশানটার বিষয়ে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক যে এই অ্যাপ্লিকেশানটির সাহায্যে আমরা ইউটিউবের স্প্যাম কমেন্টগুলো কী করে ডিলিট করব। তো বন্ধুরা, সবার প্রথমে কী করবেন যে অ্যাপ্লিকেশানটা আপনারা ওপেন করবেন। বন্ধুরা, ওপেন করার পরে আপনার চ্যানেলের ইমেল আইডি দিয়ে সরাসরি এখানে সাইন আপ হয়ে যাবেন। তারপরে ওপরে দেখুন একটা থ্রি ডট অপশান আছে, তো আপনারা সরাসরি থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন কমেন্ট বলে একটা অপশান আছে, কমেন্টস, তো সরাসরি আপনারা এই অপশানটায় ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনার চ্যানেলে যতগুলো কমেন্ট হয়েছে বা যে যে ভিডিও যতগুলো কমেন্ট হয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা সরাসরি দেখুন উপরে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো বা তীর চিহ্ন এখানটায়, তো সরাসরি এই চিহ্নটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশান আছে দেখুন, লাইটলি স্প্যাম, তো সরাসরি আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে যতগুলো স্প্যাম কমেন্ট আছে আপনার এখানে সব স্প্যাম কমেন্টগুলোই শো করবে। আমার যতরীতি স্প্যাম কমেন্ট অনেক ডিলিট করা আছে, ওই জন্য এখানে দুটো মাত্র স্প্যাম কমেন্ট শো করছে। তো বন্ধুরা, এগুলো ডিলিট করার জন্য আপনারা সরাসরি দেখুন এখানে একটা ডিলিট অপশান আছে, আপনারা সরাসরি এটাতে টাচ করলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। বা এখানে একটা রিমুভ অপশান আছে দেখুন, এই রিমুভ অপশানে ক্লিক করলেই এটা কিন্তু ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। তো আমি দুটো কমেন্টই স্প্যাম কমেন্টই এখান থেকে রিমুভ করে দিই। তো বন্ধুরা, এটা কিন্তু ডিলিট করা অতিরিক্ত জরুরি, কারণ এরা যদি এই কমেন্টগুলো যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, এই কমেন্টগুলো কিন্তু খুবই খারাপ কমেন্ট। এগুলো যদি আপনার ইউটিউব চ্যানেলে যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় তাহলে কী হবে, আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দেবে। বন্ধুরা, এই অ্যাপটি কিন্তু আসলে শুধু স্প্যাম কমেন্টগুলো ডিলিট করার জন্য না, আরও অনেক কিছু আপনারা এখান থেকে করতে পারবেন। যেমন কোন ভিডিওয়ে কত ভিউজ হয়েছে বা কোন ভিডিওতে কত লাইক পড়েছে, ভিডিওর থাম্বনেল চেঞ্জ করা, টাইটেল চেঞ্জ করা, ট্যাগ বসানো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করতে পারবেন। ভিডিও প্রাইভেট করা, ভিডিও এখান থেকে ডিলিট করা, আরও অনেক কিছু, অনেক রকম ভিডিও সম্পর্কে অনেক রকম কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে এই অ্যাপ্লিকেশানটি আমরা কী করে ডাউনলোড করব। তো বন্ধুরা, এটা ডাউনলোড করার জন্য সরাসরি আমার ডিসক্রিপশান বক্সে এই অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দেওয়া আছে, বা আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো বন্ধুরা, গুগল প্লে স্টোরে এসে আপনারা সরাসরি এখানে সার্চ করবেন ইউটিউব স্টুডিও লিখে। ইউটিউব স্টুডিও লেখার পরেই সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপটা কিন্তু চলে এসেছে। তো আমার এখানে ওপেন অপশান দেখাচ্ছে, আপনাদের যদি না ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে ইনস্টল অপশানটা দেবে। ইনস্টল করে আপনারা সরাসরি ওপেন করে নেবেন। ওপেন করার পরে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল দিয়ে আগে সাইন আপ হয়ে যেতে হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে অবশ্যই ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, চলে আসছি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। গুড বাই। Hold me close till I get up. Time is barely on our side.